পরিমিতির অঙ্কগুলো ভালোভাবে বুঝতে হলে অবশ্যই বীজগণিত পাটিগণিত ও জেমিতি সম্পর্কে ভালো জ্ঞান থাকলে অধ্যায়টি সহজে করা সম্ভব ষোলোর এক অধ্যায়টি সমাধান করতে কয়েকটি সূত্র মনে রাখা জরুরি যদিও এই সূত্রগুলো কিভাবে হলো তার ব্যাখ্যা আপাতত করছি না সূত্রগুলো হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি ত্রিভুজ ক্ষেত্রের ভূমিকে এ এবং উচ্চতা বি হলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু বি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি হলে ত্রিভুজের পরিসীমা এ প্লাস বি প্লাস সি তাহলে অর্ধ পরিসীমা এ প্লাস বি প্লাস সি এর অর্ধেক সেই ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুরদৈর্ঘ্য এ হলে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুরদৈর্ঘ্যকে আমরা এ দৌড়ছি এবং অপর বাহু অর্থাৎ বূমির দৈর্ঘ্য বি সমদিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ত্রিভুজ ক্ষেত্রের দুইটি বাহুর দৈর্ঘ্য ও অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে একটি এ অপরটি বি এই বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ থিটা হলে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ বি ইন্টু সাইন থিটা এই সূত্রগুলো দিয়ে আমরা এই অধ্যায়টি সমাধান করব একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ টোয়েন্টি ফাইভ মিটার এর একটি বাহু অপরটির থ্রি বাই ফোর অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এর সমকোণ বি কোণের বিপরীত বাহু অতিভুজ অতিভুজ টোয়েন্টি ফাইভ মিটার এর একটি বাহু অপরটির থ্রি বাই ফোর অংশ মনে করি একটি বাহু এবি সমান এক্স মিটার অপর বাহু এক্সের 3 থ্রি বাই ফোর অংশ সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য থ্রি এক্স বাই ফোর মিটার ত্রিভুজ এবি সুতরাং পিতাগুরাসের সূত্রানুসারে এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল এসি এর মান এক্স এক্স স্কোয়ার এর মান

এক্সে স্কোয়ার ইকুয়েল ফোর হান্ড্রেড সুতরাং এক্স ইকুয়েল মাইনাস টোয়েন্টি কিন্তু এখানে মাইনাসটা আসবে না কারণ দৈর্ঘ্য কখনও ঋণাত্মক হতে পারে না সুতরাং এক্সের মান টোয়ান্টি অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি আর অপর বাহুর দৈর্ঘ্য তাহলে থ্রি ইন্টু টোয়েন্টি বাই ফোর কাটাকাটি করলে ফাইভ থ্রি ইন্টু তাহলে একটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি অপর বাহুর দৈর্ঘ্য ফিফটিন সুতরাং নির্ণীয় বাহু দুটির দৈর্ঘ্য টোয়েন্টি মিটার এবং ফিফটিন মিটার এইটাই নির্ণীয় আনসার টোয়ান্টি মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত ফোর মিটার নিচে নামবে মনে করি এসি একটি মই এসি মইয়ের দৈর্ঘ্য টোয়ান্টি মিটার এসি মোয়ের গোড়া থেকে ডি বিন্দুতে সরালে মোয়ের উপরের প্রান্ত এ থেকে চার মিটার নিচে বি বিন্দুতে নামবে অর্থাৎ এই বি চার মিটার এ বিন্দু থেকে চার মিটার নিচে বি বিন্দুতে নামলে সি বিন্দু থেকে ডি বিন্দুতে সরে আসে সুতরাং বিসি এর দূরত্ব বিশ মিটার তাহলে মোয়ের দৈর্ঘ্য এসি সমান বিডি সমান টোয়েন্টি মিটার এবং এব সমান ফোর মিটার অর্থাৎ বিসি সমান টোয়ান্টি থেকে এই ফোর বাদ দিলে যা হয় সিক্সটিন মিটার এখন বি সি ডি ত্রিভুজ উৎপন্ন হল যার এর দৈর্ঘ্য টোয়ান্টি এখানে বিসি সিক্সটিন মইটির গোড়া থেকে দ্বিবিন্দুতে সরে গেলে চার মিটার নিচে নামছে এখানে আমরা সিডিএর মান জানি না এখানে সিডি এর মান বের করব আমরা জানি ত্রিভুজ বি সি ডি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমকোণের বিপরীত বাহু অতিভুজ সুতরাং বি সি ডি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার সমান অপর দুইটা বাহুর বর্গের সমষ্টি সূত্র সূত্রানুসারে বিসি স্কয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়েল বিডি স্কয়ার এখন আমরা মান বসাই বিসি এর মান সিক্সটিন হোল স্কোয়ার CDN man janina, CD এর মান জানি না সিডি স্কোয়ার এর মান টোয়েন্টি স্কোয়ার এখন হান্ড্রেড সিডি স্কোয়ার ইকুয়েল ফোর হান্ড্রেড মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স 400 স্কোয়ার ইকুয়েল ওয়ান ফর্টি ফোর সুতরাং CD ইকুয়েল টুয়েলভ অর্থাৎ দেয়াল থেকে ময়ের গোড়া বারো মিটার দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নেমে আসবে সুতরাং দেয়াল থেকে মইটির গোড়ার দূরত্ব বারো মিটার এইটাই নির্ণীয় আনসার নির্ণয় আনসার বারো মিটার একটি সমধিবাহু ত্রিভুজের পরিসীমা সিক্সটিন মিটার এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ হলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো মনে করি এবি একটি সমধিবাহু ত্রিভুজ যার এ বি সমান এসি মনে করি সমদিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এক্স মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ অর্থাৎ ফাইভ এক্স বাই সিক্স মিটার তার মানে এবি আর এসি এর দৈর্ঘ্য ফাইভ এক্স বাই সিক্স মিটার দেয়া আছে পরিসীমা বের করতে হবে এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল পরিসীমা এই তিনটা বাহুর সমষ্টি তাহলে আমরা বলতে পারি প্রস্তুত মতে এক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স প্লাস ফাইভ এক্স বাই সিক্স ইকুয়েল সিক্সটিন মিটার যেহেতু ত্রিভুজের পরিসীমা সিক্সটিন মিটার এখন আমরা ক্যালকুলেশন করি লশাগু সিক্স সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স ইকুয়েল সিক্সটিন মিটার সিক্সটিন এক্স ইকুয়েল সিক্সটিন ইন্টু সিক্স এক্স ইকুয়েল সিক্সটিন ইন্টু সিক্স বাই সিক্সটিন ক্যালকুলেশন করলে এক্স ইকুয়েল সিক্স সুতরাং ভূমির দৈর্ঘ্য ছয় মিটার আর সমান সমান বাহুর দর্গ ফাইভ ইন্টু 6 বাই সিক্স কাটাকাটি করলে ইকুয়েল ফাইভ মিটার সুতরাং সমান সমান বাহুর দর্গ 5 মিটার এবং ভূমির দৈর্ঘ্য ৬ মিটার মনে করি a equal 6 মিটার এবং বি ইকুয়েল ফাইভ মিটার সি ইকুয়েল এই বাহুটার মান সি 5 ফাইভ মিটার এবিসি ত্রিভুজের পরিসীমা অর্থাৎ টু এস ইকুয়েল সিক্সটিন মিটার সুতরাং অর্ধ পরিসীমা অর্থাৎ এস ইকুয়েল সিক্সটিন অর্থাৎ এইট মিটার এখন এ ইকুয়েল সিক্স বি ফাইভ হলে ত্রিভুজ ক্ষেত্র এ সি এর ক্ষেত্রফল রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি সি আমরা জানি অর্ধ পরিসীমা মিটার তার মানে এইট ইন্টু এইট মাইনাস সিক্স এর মান যেহেতু সিক্স এইট মাইনাস ফাইভ মান ফাইভ সির মান ফাইভ তার মানে এইট মাইনাস বর্গমিটার ক্যালকুলেশন করলে হচ্ছে এইট টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ক্যালকুলেশন করলে হয় ওয়ান ফর্টি ফোর ওয়ান ফোরের বর্গমূল বারো সুতরাং এই সমধিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বারো বর্গমিটার এইটাই নির্ণয় অনসার একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার টোয়েন্টি সেভেন সেন্টিমিটার এবং পরিসীমা ফোর সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ ও সাতাশ সেমি মনে করি এ বি সি একটি ত্রিভুজ এখানে এবি ইকুয়েল টোয়েন্টি ফাইভ সেমি এ সি ইকুয়েল টোয়েন্টি সেভেন সেমি এবিকে আমি এ ধরছি এ ইকুয়েল টোয়েন্টি ফাইভ সেমি এসি কে বি ইকুয়েল টোয়েন্টি সেভেন সেমি এ বি সি ত্রিভুজের পরিসীমা এইট্টি ফোর সেমি সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য এইটটি ফোর থেকে টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি সেভেন বিয়োগ করলে বের হবে অর্থাৎ বিসি ইকুয়েল সি এইটটি ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন দ্যাট মিন্স থার্টি টু সেমি সুতরাং বিসি এর মান থার্টি টু সেমি অর্থাৎ সি ইকুয়েল থার্টি টু সেমি এবিসি ত্রিভুজের পরিসীমা অর্থাৎ টু এস ইকুয়েল এইটটি ফোর সেমি সুতরাং অর্ধ পরিসীমা এস ইকুয়েল ফর্টি টু সেমি সুতরাং এ এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক এস ইকুয়েল ফর্টি টু এর মান ফর্টি টু মাইনাস টোয়েন্টি ফাইভ ফর্টি টু মাইনাস টোয়েন্টি সেভেন ফর্টি টু মাইনাস থার্টি টু বর্গসেমি এখন ক্যালকুলেশন করলে হচ্ছে রুট 42, টু ইন্টু সেভেন্টিন ইন্টু ফিফটিন ইন্টু টেন বর্গসেমি ক্যালকুলেশন করলে হচ্ছে ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো জিরো বর্গসেমি সুতরাং থ্রি হান্ড্রেড টোয়েন্টি বর্গসেমি প্রায় সুতরাং এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেভেন পয়েন্ট টু সিক্স প্রায় এটাই নিয়ে অনসার একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুরদৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুরদৈর্ঘ্য নির্ণয় করে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য এ মিটার অতএব এবিসি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এ বর্গমিটার এই সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয় এ প্লাস টু মিটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল বাড়ে সিক্স রুট থ্রি বর্গমিটার সুতরাং সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে ক্ষেত্রফল হয় রুট থ্রি বাই ফোর এ প্লাস টু বর্গমিটার সমবাহু ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এই এই অংশটা ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে আমরা লিখতে পারি এই দুই মিটার বাড়ানোর পর যে ক্ষেত্রফল অর্থাৎ প্রশ্নমতে মতে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু বর্গমিটার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এই অংশটা বেড়ে যায় এই অংশটা হচ্ছে সিক্স রুট থ্রি ইকুয়েল সিক্স রুট থ্রি এখন উভয় পক্ষকে রুট থ্রি দ্বারা ভাগ করি রুট দ্বারা ভাগ করলে এখানে থাকছে এ প্লাস টু হোল স্কয়ার বাই ফোর মাইনাস এ স্কোয়ার এখন আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে হয় ফোর এটাকে বর্গ ফেলি এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা ফোর এ প্লাস ফোর ইকুয়েল চার ছয় চব্বিশ তাহলে ফোর এ ইকুয়েল সাইড চেঞ্জ করলে বিশ এ ইকুয়েল ফাইভ সুতরাং সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ফাইভ মিটার এইটাই নিয়ে নেও আনসার একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টোয়েন্টি মিটার টোয়েন্টি মিটার এবং ক্ষেত্রফল ওয়ান বর্গমিটার হলে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো মনে করি এ বি সি একটি ত্রিভুজ ত্রিভুজের বাহুদয় বি ইকুয়েল এ ইকুয়েল টোয়েন্টি সিক্স মিটার ও বি সি অর্থাৎ বি ইকুয়েল টোয়েন্টি এইট মিটার বি ও এসি বাহুদয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া আছে এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ওয়ান টু বর্গমিটার আমরা জানি দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন দেয়া থাকলে ওই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ এবি ইন্টু সাইনথিটা তাহলে প্রশ্ন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে ওয়ান এইট্টি টু ইকুয়েল হাফ এর মান টোয়েন্টি সিক্স বির মান টোয়েন্টি এইট সাইনথিটা কাটাকাটি করলে থার্টিন বা ওয়ান এইট্টি টু ইকুয়েল থ্রি সিক্স ফোর সাইন থিটা আমরা সাইজ চেঞ্জ করি থ্রি সিক্সটি ফোর সাইন থিটা ইকুয়েল ওয়ান এইট্টি টু সুতরাং সাইন থিটা ইকুয়েল ওয়ান এইট্টি টু বাই থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর ক্যালকুলেশন করলে সাইন থিটা ইকুয়েল হাফ সাইন হাফের মান সাইন সাইন হাফের মান সাইন থার্টি ডিগ্রি সুতরাং θ ইকুয়েল থার্টি ডিগ্রি সুতরাং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি এটাই নির্ণীয় আনসার এটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য টেন মিটার এবং ক্ষেত্রফল ফর্টি বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো মনে করি সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্গ এ ইকুয়েল টেন মিটার এবং ভূমির দৈর্ঘ্য বি মিটার আমরা জানি সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর রুট ফোর এ মাইনাস বি স্কোয়ার এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে ফর্টি এইট বর্গমিটার সুতরাং প্রশ্নমতে মতে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি ইকুয়েল এইট এখন আমরা ক্যালকুলেশন করি

বা ফোর হান্ড্রেড বি স্কোয়ার মাইনাস বি টু দ্য পাওয়ার ফোর মাইনাস থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি ফোর ইকুয়াল জিরো এখন আমরা সাজিয়ে নিই বি টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফোর হান্ড্রেড বি স্কোয়ার প্লাস থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি ফোর ইকুয়াল জিরো এখন আমরা মিডেল টার্ম করি মিডল টার্ম করলে হয় বি টু দ্য পাওয়ার ফোর মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স বি স্কোয়ার মাইনাস ওয়ান ফর্টি ফোর বি স্কোয়ার প্লাস থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটি ফোর জিরো প্রথম দুইটা রাশি থেকে আমরা বি স্কয়ার কমন নেই তাহলে হচ্ছে বি স্কয়ার মাইনাস টু হান্ড্রেড পরের দুইটা রাশি থেকে মাইনাস কমন নেই তাহলে হচ্ছে বি স্কয়ার মাইনাস টু ফিফটি তাহলে কমন ইন্টু আনকমন তাহলে হচ্ছে কি বি স্কয়ার মাইনাস টু ফিফটি সিক্স হয় বি স্কোয়ার মাইনাস টু ফিফটি সিক্স ইকুয়েল জিরো অথবা বি স্কোয়ার মাইনাস ওয়ান ফোরটি ফোর ইকুয়েল জিরো সুতরাং বি স্কোয়ার ইকুয়েল টু ফিফটি সিক্স বি স্কোয়ার ইকুয়েল ওয়ান ফোরটি ফোর বি স্কোয়ার ইকুয়েল টু ফিফটি সিক্স যে কথা বি স্কোয়ার ইকুয়েল সিক্সটিন হোল স্কোয়ার একই কথা বি স্কোয়ার ইকুয়েল ওয়ান ফোরটি ফোর যে কথা বি স্কোয়ার ইকুয়েল টুয়েলভ বি স্কোয়ার একই কথা সুতরাং বি ইকুয়েল সিক্সটিন বি ইকুয়েল টুয়েলভ সুতরাং নির্ণেয় সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য টুয়েলভ অথবা সিক্সটিন মিটার এটাই आंसर আজ এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে স্বাগতম